সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা আসুন জেনে নেওয়া যাক এমন দশটি কাজ আছে যেগুলো ইসলাম ও মুসলমানদের আমল নষ্ট করে দেয় সেগুলি থেকে প্রত্যেক মুসলমান আমলকারী ব্যক্তিদের দূরে থাকা অবশ্যই দরকার প্রথম নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরিক করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইন্নাহুমাই শ্রী কুবিল্লাহ ফাকত হারামাল্লাহ হুয়ালাইহিল জান্নাতওয়া হুনা অমালি জলিমিন সর সুর মায়েদা আয়াত নাম্বার বাহাত্তর অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন দুযোকি হবে তার ঠিকানা অত্যাচারীদের জন্য কোনো সহায়তাকারী নেই নিম্নলিখিত কাজগুলি আল্লাহর এবাদতে অন্যকে শরিক করার অন্তর্ভুক্ত যথা মৃত ব্যক্তিকে আহ্বান করা তাদের কাছে বিপদ হতে উদ্ধারের জন্য সাহায্য কামনা করা তাদের নামে মান্যত ও কুরবানি করা দ্বিতীয় নম্বর হলো যারা নিজেদের ও আল্লার মধ্যে এমন মাধ্যম সাব্যস্ত করে যাদেরকে তারা আহ্বান করে তাদের উপর ভরসা করে তারা সর্বসম্মতিক্রমে কাফির হয়ে যায় তৃতীয় নাম্বার হল যারা মুষ্টিগণকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে অথবা তাদের ধর্মকে সঠিক বলে সাব্যস্ত করে তারা কাফির হয়ে যায় চতুর্থ নাম্বার যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লু আলাইহ সাল্লামের আদর্শ অপেক্ষা অন্যের আদর্শ অধিকতর পরিপূর্ণ ও উন্নততর অথবা যে ব্যক্তি নবী সাল্লু আলাইহ সাল্লামের হুকুমের চেয়ে অন্যের হুকুমকে শ্রেষ্ঠ মনে করে ওই সব লোকেদের নেয় যারা তার হুকুমের ওপর তাগুতের হুকুমকে প্রাধান্য দেয় সে ব্যক্তি কাফের এ জাতীয় কুফরির উদাহরণ হলো মানব রচিত বিধান ও আইন কানুন ইসলামী শরিয়াত অপেক্ষা শ্রেষ্ঠ বলে বিশ্বাস করা অথবা একথা মনে করা যে বিংশ শতাব্দীতে ইসলামী বিধান যুগোপযোগী নয় অথবা মনে করা যে একমাত্র ইসলামী হচ্ছে মুসলমানদের পশ্চাদপদতার কারণ অথবা মনে করা যে ধর্ম সৃষ্টিকর্তা প্রভু ও মানুষের মধ্যাকার একটি ব্যক্তিগত ব্যাপার জীবনের অন্যান্য ক্ষেত্রে যার প্রবেশ নিষুদ্ধ পঞ্চম নম্বর হলো মোহাম্মদ আলাইহ সাল্লামের আনিত স্বর বিধানের কোনো কিছুর প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি কাফের যদিও সে উক্ত বিধানের ওপর আমল করে এ ব্যাপারে আল্লাহতালা বলেন সরা মোহাম্মাদ আয়াত নাম্বার নয় অর্থাৎ এটা এই জন্যই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা পছন্দ করে না সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দেবেন ষষ্ঠ নম্বর হলো আল্লাহ তার অবতারিত গ্রন্থ তার রসুল সল্লাহু আলাইহিহু সাল্লাম অথবা দিনের কোন কিছুর প্রতি যে ব্যক্তি বিদ্রুহ করবে সে কাফির হয়ে যাবে কেননা আল্লাহ তালা বলেছেন কুল বিল্লাইহি ওয়াতিহি অরসোলিহি কুনতুম তস্তা হাসি উ লাতা তা দিরু কদ কাফা রতুম বা আদায় ইমানিকুম স্রাতাওবা আয়াত নম্বর পঁয়ষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ আপনি বলুন তোমরা কি ঠাট্টা তামাশা করছিলে আল্লাহ ও তার আয়াতসমূহ এবং তার রসুল সম্বন্ধে এখন আর কৈফিয়াত পেশ করো না তোমরা তোমাদের ইমান প্রকাশ করার পর কুফুরি করে বসেছ সপ্তম নম্বর হলো জাদু চাই তা দ্বারা বিকর্ষণ করা হোক যেমন কোনো মানুষকে জাদুর দ্বারা তার প্রিয়সী স্ত্রীর প্রতি বিরাগ ভাজন করা অথবা তা দ্বারা আকর্ষণ সৃষ্টি করা যেমন শয়তানি মন্ত্রণা দ্বারা অপছন্দনীয় কাজের প্রতি উৎসাহ প্রদান সুতরাং যে ব্যক্তি এটা সম্পাদন করে অথবা এতে সন্তুষ্ট থাকে সে আল্লাহর কালাম অনুযায়ী কাফের হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন অমায়ু আল্লিমান আহাদিন হাততায়াকুলা ইন্নামা নাফিৎ নাতুন ফলা তাকফুর সোরা বাকারা একশো দু নম্বর আয়াত অর্থাৎ তারা কাউকে কিছু শিক্ষা দেওয়ার পূর্বেই অবশ্যই বলে দিত যে আমরা পরীক্ষা স্বরূপ সুতরাং তোমরা কুফরি কোরো না যেগুলি ইসলাম ও মুসলমানদের আমল নষ্ট করে দেয় তার মধ্যে অন্যতম অষ্টম নম্বর হল মুসলমানদের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন অমাইয়াতাবাল্লাহু মিনকুম ফাইন্নাহুমিন হুম ইন্নাল্লাহ খাল ইয়াহদিল কৌমা মায়েদা আয়াত নম্বর একান্ন অর্থাৎ তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যেই পরিগণিত হবে নিশ্চয়ই আল্লাহতালা অত্যাচারী জাতিকে সঠিক পথ প্রদর্শন করেন না নবম নম্বর বিষয়টি হল যদি কেউ এ বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লামের বিধান হতে বের হয়ে যাওয়া কোনো কোনো লোকের জন্য বৈধ তবে সে কাফির হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যা বা تغیইর আল ইসলামি দীন ফলাইক্বাবালা মিনহু ওয়া ফিলা আখিরাতি মিনাল আল এমরান আয়াত নাম্বার 85 অর্থাৎ কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে গ্রহণ করে নিতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত দশম নম্বর হলো আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া অথবা যেসব বস্তু ছাড়া ইসলাম প্রতিষ্ঠা লাভ করতে পারে না সেসব বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন না করে এবং তার ওপর আমল না করে গাফিল থাকা এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন সাজদা আয়াত হল বাইশ অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনা বলি দ্বারা উপদিষ্ট হয়ে তা হতে মুখ ফেরাই তার চেয়ে অধিক জালে মার্কে আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়ে থাকি আল্লাহতালা বলেন ওয়াল্লাদিনাকাফ আরু আমাউনজিরু মরিদুল সোরা আহকাফ আয়াত নাম্বার তিন অর্থাৎ আর যারা কাফের তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা তা হতে মুখ ফিরিয়ে রাখে তামাশার ছলে বা গুরুত্বের সাথে কিংবা ভয়ে যদি কেউ উল্লেখিত ইসলাম বিনষ্টকারী বিষয় কোনো একটি সম্পাদন করে তবে সে কাফের হয়ে যাবে অবশ্য যদি জবরদস্তিমূলক কাউকে দিয়ে তা করানো হলে সে কাফের হবে না আল্লাহর কাছে তার ক্রোধের কারণসমূহ ও মর্মান্তিক শাস্তি থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু